এখানে বামপন্থীরা এবং কংগ্রেসেরা মিলে আমাদের সমর্থক শুধু এতটুকু? সাধারণ মানুষ আজ ইন্ডিয়া জোটের ভাষণ শুনছেন না বা তাদের নির্বাচনী জনসভায় মানুষ হচ্ছে না। মঙ্গলবার ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বাধারঘাট বিধানসভার সর্বধর্ম মিশন ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা নিজেই স্বীকার করে নিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তার অভিযোগ, নির্বাচনী সমাবেশে এত পুলিশ, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও মানুষ তাদের বক্তব্য শুনতে চাইছে না। তার কথায়, ভারতীয় জনতা পার্টির কারণে মানুষ তাদের বক্তব্য শুনতে চাইছে না। তিনি আরো বলেন, দুই দলের মিলে নির্বাচনী জনসভায় মাত্র এই কয়েকজন সমর্থক আমাদের। এদিন তিনি দুঃখ প্রকাশ করে বলেন, 13 মাস আগেও আমাদের এর থেকে অনেক বেশি সমর্থক ছিল। আজ কি হলো, বামপন্থী সমর্থক কিংবা ইন্ডিয়া জোটের সমর্থক প্রার্থীদের বক্তব্য শুনতে আসছে না কেন? তার অভিযোগ, টানা 25 বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকার পরও আমাদের মাত্র এই কয়েকজন সমর্থক, এটা আমাদের বিশ্বাসই হচ্ছে না। তার অভিযোগ, রাজনৈতিক সমাবেশে কেন এত আরক্ষা বাহিনী? তাহলে অনেক রাজনীতিবিদের প্রশ্ন, মানুষ কি আরক্ষা বাহিনীর ভয়ে তাদের বক্তব্য শুনতেও আসতে চাইছে না? নাকি বাম কংগ্রেসের জোটকে মানতে পারছে না রাজ্যের জনগণ? নাকি বিজেপির উন্নয়নে মানুষ বিজেপির দিকে যাচ্ছে? না হলে বিজেপির সমাবেশে তো এর থেকে বেশি আরক্ষা বাহিনীকে লক্ষ্য করা যায়, সেখানে তো দেখা যায় জনঢল। সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন, সে নির্বাচনে দেশের প্রায় 100 কোটি ভোটার অংশগ্রহণ করবেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, নির্দলরাও ভোটে দাঁড়াতে পারেন। এই বহুদলীয় গণতন্ত্রে এরকম সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচনে সেখানে অবাধে চর্চা প্রয়োজন, অবাধে আলোচনা দরকার। শুধু বক্তাদের বক্তব্য না, শ্রোতাদের কাছ থেকেও রাজনৈতিক দলগুলো, প্রার্থীগুলো তার বক্তব্য, তার দুঃখের কথা, সাদের কথা, আল্লাহদের কথা, ক্ষোভের কথা ব্যক্ত করার সেরকম পরিবেশ তৈরি করা দরকার। তার মধ্য দিয়ে আমাদের দেশের গণতন্ত্র, সংবিধান আরো মজবুত হবে। কিন্তু বন্ধুগণ, কখনো দেখেছেন আমরা যতজন এখানে এই জনসভাতে আপনারা হাজির হয়েছেন, নিশ্চয়ই এখানে বামপন্থীরা এবং কংগ্রেসেরা মিলে আমাদের সমর্থক শুধু এতটুকু? আর কদিন আগে তো ভোট হয়েছে, 13 মাস আগে পার্থভাবে কয় ভোটে হেরেছেন। আজকে এর চাইতে বামপন্থী বা আজকে এই ইন্ডিয়া জোটের তার বক্তব্য শোনার জন্য, তার প্রার্থীর কথা শোনার জন্য লোক আসতে চায় না, এরকম তো কেউ বিশ্বাস করবে না। আর এই সভা করার জন্য বলুন তো, ত্রিপুরা যে 25 বছর লাগাতার বামপন্থীরা পঞ্চায়েত থেকে লোকসভা অব্দি টানা জিতে এসছে, সেই সময়তে কোন রাজনৈতিক দলের কোন সভা করতে গিয়ে এত আরক্ষা বাহিনী, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ভর্তি করে, তারপরেও সমর্থকরা সুদ্রাব রাজনৈতিক জনসভা হলে পরে সাধারণ মানুষও শুনতে চায় কোন পার্টির লোক কি বলছেন। এ হলো আজকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। পাশাপাশি তিনি এদিনই আরো অভিযোগ করে বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনের পর প্রাক্তন সাংসদের বাড়িতেও নাকি আক্রমণ হয়েছে। তার অভিযোগ, একজন মহিলা প্রাক্তন বাম সাংসদের ওপর আক্রমণের কোনো বিচারই হলো না, কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু অনেকের দাবি, 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় এই মহিলা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য কি বলেছিলেন সেই কথা হয়তোবা জিতেনবাবুর মনে নেই। কে দিয়েছিল সেই দিন উস্কানিমূলক বার্তা? সে সময় তো বামেরাই শাসন ক্ষমতায় ছিল, সেদিনে তার এই ধরনের বক্তব্যের জন্য কি কোনো ব্যবস্থা নিয়েছিল তার দল?
নেয়নি। আজ নির্বাচনী জনসভায় এসে জনগণের উপস্থিতি দেখে হতাশ হয়ে বলছে, রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। কি বলেছিল সেই দিন এই মহিলা সাংসদ, শুনুন। এই অরুন্ধতী নগরে বাধার ঘাটে গেল বিধানসভা নির্বাচনের পর আমাদের পার্টি লোকাল কমিটির সম্পাদক, আমাদের এখানে প্রাক্তন সাংসদ আছেন দুবারে, মহিলা সাংসদ, আরো অনেকের বাড়িঘরের উপরে কতবার আক্রমণ সাধিত হয়েছে। একজন অপরাধী, একজন সমাজ বিরোধী, নিরীহ নাগরিকদের উপরে, বিরোধী দলের সদস্যদের উপরে এভাবে আক্রমণ করার জন্য সংস্কৃতিকে রক্ষা করে থাকতে হবে, না হলে পরে আঠারোর বিধানসভা নির্বাচনের পরে রাজনৈতিক মহলের ধারণা, যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই বিরোধী দলে ভাঙ্গন ধরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের শাসক দলে 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 সামিল হচ্ছে ভোটাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে রাজ্যের জনগণ যখন একের পর এক বিরোধী দলের প্রতি আস্থা হারিয়ে শাসক দলে সামিল হচ্ছে আর তাদের ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তারা দিশেহারা হয়ে এই রকম মন্তব্য করছে। হাতে মাত্র আর কয়েকদিন, তারপরই ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে, রাজ্যের মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে নাকি পদ্ম শিবিরের পক্ষে। তার জন্য ধৈর্য ধরতে হবে জুনের 4 তারিখ পর্যন্ত। গণদেবতারা কাকে আশীর্বাদ করে? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।